রবিবার বিকেলে ফের বৃষ্টি শুরু রাজ্যে। জোড়া ঘূর্ণাবর্তের কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা, এর জেরে বিরাট ক্ষতি হতে পারে ফসলের। জোড়া ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, যার জেরে রবিবার থেকে আগামী 23 মে পর্যন্ত একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা।